বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি বাইনান্স থেকে যে কোনো কিপটো বা যে কোনো টোকেন অথবা যে কোনো ডলার আপনি ছেল দিয়ে ইনস্ট্যান্ট আপনার টাকাটা বিকাশ রকেট নগদ বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনি আপনার টাকাটা আনতে পারবেন তো কিভাবে আনবেন আজকের এই ভিডিওতে দেখাবো অনেক সময় হয়তো বা দেখা যায় অনেকে ট্রেড করে ডলার বা টোকেন আন করে থাকেন তাছাড়া টেলিগ্রাম ইয়াড্রপে কাজ করে সেখান থেকে আর্ন করে থাকেন এছাড়া দেখা যায় অনেকে অনেক ধরনের সাইট বা অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু আপনারা এই কিপ্টোগুলো আর্ন করে থাকেন তো এখন কাজের কথা হলো সেই টোকেনগুলোকে আপনি কিভাবে কনভার্ট করে ডলারে কনভার্ট করবেন বা ডলারে ট্রান্সফার করবেন এবং সেখান থেকে সেই ডলারটাকে বিক্রি করে আপনার টাকাটা পকেটে আনবেন অর্থাৎ বিকাশ বা রকেট নগদ অথবা আপনি চাইলে আপনার ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু টাকাটা আনতে পারবেন তো সমস্ত প্রসেসগুলো আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই জন্য অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার জন্য বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না তাহলে চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই আর সেখান থেকে আপনাদের সমস্ত প্রসেস দেখাই প্রথমে আমরা দেখাবো যে কোনো কয়েনকে কিভাবে কনভার্ট করে ডলারে নিতে হয় যেমন পূর্বে আমরা হ্যামস্টারে কাজ করেছিলাম তো এই জন্য আমি হ্যামস্টার টোকেন থেকে দেখাচ্ছি আপনারা যে কোনো টোকেনকে কিন্তু চাইলে একইভাবে কনভার্ট করে ডলারে নিতে পারে এই জন্য আমরা চলে যাব বাইনান্সে আর বাইনান্স থেকে আমরা সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করব বাইনান্সকে এরপর আমরা এখান থেকে কনভার্ট করবো তো এই জন্য কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো আমি যদি আপনাদের মার্ক করে দেখাই তো এখান থেকে দেখতে পারবো জাস্ট এই যে ট্রেডস তো এই ট্রেডসের উপর আমরা যদি ক্লিক করি ট্রেডসের উপর ক্লিক করার পর আপনারা এরকম একটা অপশন দেখতে পারবেন এই অপশনটা দেখার পর আপনাকে এখানে যা কিছু সিলেক্ট করা থাক না কেন যদি এখানে হ্যামেস্টার টোকেন থাকে তাহলে অলরেডি হ্যামেস্টার চলে আসবে ঠিক আছে অথবা আপনি এখান থেকে সার্চ করবেন এই সেমস্টার তাহলে আপনার চলে আসবে হ্যামেস্টার অথবা এখান থেকে আপনার যে কোনো টোকেনকে সার্চ করে এরপর এখানে সিলেক্ট করে দিতে তো হ্যামেস্টার লিখে আপনি এটা যখন সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার দেওয়ার পর এখান থেকে আপনি সেলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লিমিটেড একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি মার্কেট করে দেবেন কারণ এটা মার্কেটের যে প্রাইসটা আছে সেটা আপনি পেতে চলেছেন এই জন্য আর এখান থেকে কিন্তু আপনি টোটাল কীতে কনভার্ট করবেন সেটা সিলেক্ট করে দেবেন অবশ্যই এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেল ঠিক আছে সেল হ্যামেস্টার এই সেল হ্যামেস্টারে আপনাদের ক্লিক করে দিতে হবে তো আমি অলরেডি এটা সেল করে নিয়ে এসেছি এই জন্য এখানে সেল অপশন নাই মানে আসতেছে না ও তার আগে আপনাদের আরেকটি কাজ করতে হবে সেটা হলো আপনি এখানে কত পরিমাণ টোকেন সেল করতে চাচ্ছেন এটা আপনারা অবশ্যই বাড়িয়ে ফুল করে দেবেন ঠিক আছে ফুল করে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে সেল অপশানে ক্লিক করে দেবেন তো অলরেডি আমি সেল করে দিয়েছি এই জন্য আমার এখানে সেরকম কোনো টোকেন নাই সেল করার করার মতো ঠিক আছে এই জন্য এখানে আমি সেল করতে পারতেছি না তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের টোকেনটাকে ডলারে কনভার্ট করবেন তো ডলারে কনভার্ট করার পর আপনারা কী করবেন এটাকে উইথড্র নেবেন এখান থেকে দেখাবো আপনি বাইনান্সে যে কোনো ডলার আপনি যে কোনো কিপটু আন করে থাকেন না কেন সেগুলো আপনি তো সর্বপ্রথমে আপনারা এই জন্য এখান থেকে দেখতে পারবেন এই যে যে অলেট রয়েছে ঠিক আছে এই অলেটসের উপর আপনারা ক্লিক করবেন অলেটসের উপর ক্লিক করার পর আপনারা কিন্তু এরকম একটা অপশন দেখতে পারবেন আপনারা কত ডলার রয়েছে সেটা এখানে দেখাবে এখান থেকে আপনি কি করবেন উইড্রো অপশন দেখতে পারবেন ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উইড্রো তো অবশ্যই আপনারা এই উইড্রো অপশনে ক্লিক করবেন উইড্রো অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন পি টু পি ট্রেডিং ঠিক আছে তো এটার উপর আপনারা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর কিন্তু আপনাদের এরকম একটা অপশান চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনারা ডলার রেটটা দেখতে পারবেন তো এখন আপনার এখানে যদি বাই দেওয়া থাকে আপনারা এই যে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে আসার পর যদি আপনাদের দুটা অপশান চেঞ্জ করতে হবে একটা হলো এখানে যদি আপনারা দেখতে পারবেন বাইতে দেওয়া থাকে তাহলে আপনারা বাই থেকে কী সরি আপনারা কী করবেন এই সেলের উপর ক্লিক করবেন কারণ যেহেতু আমরা সেল করবো আর যদি কিনতে চান তাহলে এখান থেকে বাইয়ের উপরে ক্লিক করবেন ওকে তো এরপর কী করবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন আর একটা অপশন এই এই যে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা অবশ্যই কিন্তু একটা ক্লিক করে এটাকে বিডিটি সিলেক্ট করে দিবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা অবশ্যই বিডিটি সিলেক্ট করে দিবেন কারণ যেহেতু আমরা বাংলাদেশে আমরা বাংলাতে এটা সেল করবো আর যারা অন্যান্য দেশে রয়েছে তারা তাদের কারেন্সিতে বা তারা যে টাকাটা কনভার্ট করে তাদের চাচ্ছেন বা সেল করতে চাচ্ছেন সেই টাকাটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখন সেলের উপর ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি রেট দেখতে পারবেন যে কত টাকা করে আপনি রেট পাবেন ঠিক আছে তো সেই জন্য আপনাকে কিন্তু অবশ্যই এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে সেটা হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন তারা দশ হাজার থেকে শুরু করে চার লক্ষ দশ হাজার হ্যাঁ এরকম একটা অ্যামাউন্ট দেবে তো সর্বনিম্ন দশ হাজার যদি আপনার দশ হাজার টাকার উপরে আসে একশো আঠাশ টাকা রেড করে আপনার কাছে যতগুলো ডলার রয়েছে আপনি সেটা অবশ্যই ক্যালকুলেশন করে দেখবেন তো এই জন্য এখান থেকে যেহেতু আমি মাত্র বিশ বিশ বাইশ ডলার সেল দিব তো সেজন্য আমি এখান থেকে অবশ্যই নিচে দেখতে পারবো যাতে করে আমার দুই হাজার প্লাস এরকম একটা ট্রাস্টেড এজেন্ট বা হচ্ছে আমাদের যারা বায়ার আছে তাদেরকে খুঁজে বের করতে হবে তো অবশ্যই কিন্তু আপনারা এই ব্যাপারটা খেয়াল রাখবেন যাদের রেটিং দেখতে পারবেন এরকম হানড্রেড পার্সেন্ট রয়েছে ঠিক আছে যাদের রেটিং এরকম হানড্রেড পার্সেন্ট থাকবে তাদের সাথে আপনারা লেনদেন করলে কোনোভাবে স্কাম হবে না নাশা করা যায় ঠিক আছে তো এখান থেকে আমি অবশ্যই একটি খুঁজে নিচ্ছি আপনারা নিচে চলে আসবেন নিচে চলে আসলে কিন্তু এখান থেকে দেখাবে যে আপনি কত টাকা থেকে সর্বনিম্ন ছেল দিতে পারবেন তো এখানে একটা বিষয়ে খেয়াল করেন যেই এজেন্ট আপনাকে কোন মাধ্যমে টাকা দেবে সেটা কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছে দেখুন এখানে এই যে যে এজেন্টটা রয়েছে ঠিক আছে এই যে দেখেন এটা এটা কিন্তু দুই হাজার থেকে শুরু করে তিন হাজার পর্যন্ত ওরা আপনাকে দিতে পারবে তো এখানে রেট দিবে কথা একশো পঁচিশ টাকা এটা আপডেট হবে আপনার প্রতিদিনের রেটের সাথে আর এখানে কিন্তু আপনাকে একটা ব্যাপার খেয়াল করতে হবে দেখেন এই যে এখানে কিন্তু সে শুধুমাত্র নগদে পেমেন্ট করতেছে এই জন্য আমাদের নগদে যারা নিব তারা কিন্তু এই সেলাটাকে চয়েস করবো আর এখানে আপনারা আর ব্যাপার খেয়াল করেন এই যে আমি চিহ্ন নদী দেখাচ্ছি এখানে কিন্তু রেটিং রয়েছে ঠিক আছে এই যে কনায় যে রেটিংটা রয়েছে এই রেটিংটা দেখবেন যার রেটিং হানড্রেড পার্সেন্ট রয়েছে তার সাথে লেনদেন করবেন আশা করি কোনোভাবে প্রতারিত হবেন না এরপর দেখেন অনেক সেলার আছে যারা এই যে ব্যাঙ্ক ট্রান্সফার করে থাকে এই যে দেখেন এই যে এই সেলারটা কিন্তু এখান থেকে এই যে সেলারটা রয়েছে উনি কিন্তু এই যে ব্যাঙ্ক ট্রান্সফার করতেছে এই যে দেখেন ব্যাঙ্ক ট্রান্সফার এরপর এই যে নিচের যে সেলারটা রয়েছে উনি ব্যাঙ্ক ট্রান্সফার করতেছে এবার এই সেলারটা রয়েছে ব্যাঙ্ক ট্রান্সফার তো অবশ্যই আপনারা এগুলো একটু দেখে খুঁজে নেবেন আপনি কোথায় কোন মাধ্যমে লেনদেন করবেন সেটা একটু খুঁজে নেবেন তো আমি কিন্তু এই যে এই সেলারটাকে খুঁজে নিচ্ছি দেখেন আপনারা এখানে দুই হাজার থেকে শুরু করে উনি হচ্ছে আপনার এক লক্ষ টাকা পর্যন্ত সেল দিয়ে থাকেন আর ওনার রেটিং রয়েছে কত নিরানব্বই পয়েন্ট তেত্রিশ এবং উনি কিন্তু ভেরিফাইড এজেন্ট বা সেলার ওই যে দেখেন টিকমার রয়েছে আর এখানে কিন্তু সে পেমেন্ট করবে কিন্তু বিকাশের মাধ্যমে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি তো এখন এখান থেকে কী করব এই যে সেল অপশন আছে না এই সেল অপশন আমরা একটা ক্লিক করে দেব এই সেল অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার কতগুলো ডলার রয়েছে বা আপনি কত ডলার সেল করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো অবশ্যই এখান থেকে আপনি চাইলে পুরোটা যদি সেল করতে চান তাহলে এখান থেকে দেখতে পারবেন ম্যাক্স বলে একটা অপশান আছে এই ম্যাক্সের উপর আপনি ক্লিক করে দেবেন তো ম্যাক্সের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এখানে সমস্ত ডলার চলে আসবে এবং আপনি এটার যে বাংলা টাকা পাবেন সেটা কিন্তু এখানে দেখাবে যে আপনি বাংলা কত টাকা পাবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আপনার বাংলা টাকা কিন্তু এখানে চলে আসছে এরপর এখান থেকে দেখতে পারবেন আপনি কিন্তু একটা পেমেন্ট মেথড অ্যাড করার জন্য তো অবশ্যই যেহেতু বিকাশ তো এই জন্য আপনারা কী করবেন এখানে একটা ক্লিক করবেন যেহেতু সেলারটা বিকাশের মাধ্যমে দিবে এরপর এখান থেকে যদি আপনার আগে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা থাকে তাহলে এখানে উপরে দেখাবে ঠিক আছে যদি আপনার আগে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা থাকে তাহলে এখানে দেখাবে আর যদি না থাকে তাহলে এখানে আপনারা ক্লিক করবেন অ্যাড বিকাশ ঠিক আছে তো অ্যাড বিকাশে ক্লিক করে এখান থেকে প্লাস অপশানে ক্লিক করবেন এখানে প্লাস অপশানে ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারটা সিলেক্ট করে দিবেন এরপর নিচে এটা অপশনাল আপনার দিলেও হবে না দিলেও হবে ওকে এরপর কনফার্ম করে দিবেন এখান থেকে তো এখানে আপনার বিকাশ নাম্বার দেবেন এখানে আপনি চাইলে কিছু লিখতে পারেন এরপর নিচ থেকে এখান থেকে কনফার্ম করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে আপনারা কনফার্ম করে দেবেন ও তারপর ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর যেহেতু আমার এখানে পেমেন্ট মাত্র সিলেক্ট করা আছে অলরেডি তো সেই জন্য আমি এখান থেকে কি করব অবশ্যই তার কোনো তার যদি কোনো কন্ডিশন থাকে তাহলে সেটা আমি এখান থেকে দেখে নিতে পারবো এখানে ভিউ মোরে ক্লিক করলে তার সমস্ত ডিটেলস দেখাবে এবং আপনারা চাইলে এগুলোর একটা স্ক্রিনশট রাখতে পারেন তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো এরপর এখান থেকে জাস্ট আপনাদের কাজটা হবে কি অর্ডার অপশানে ক্লিক করতে হবে তো যখন আপনি এখান থেকে অর্ডারে ক্লিক করে দিবেন প্লিজ অর্ডার ঠিক আছে তখন কিন্তু আপনার এই যে এই টাকাটা আপনাকে এই বিকাশ নাম্বারে পাঠিয়ে দেবে টাকাটা আপনার পাওয়ার পর অবশ্যই এটাকে কনফার্ম করতে হবে তো এই জন্য আমরা এখান থেকে কী করবো যে অর্ডার দেখতে পাচ্ছি এটার উপর আমরা ক্লিক করে দেব তো এখান থেকে আমরা এই যে অর্ডার অপশন ক্লিক করে দেব প্লিজ অর্ডার ওকে বন্ধুরা অবশেষে কিন্তু আমরা অর্ডার করার পরে আমাদের কিন্তু পেমেন্টটা করে দিয়েছে আমি যদি আপনাদের দেখাই তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তা আমি সুবিধার্থে আমার ফোনের ক্যামেরা থেকে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন অলরেডি কিন্তু দেখেন আমার এই যে সাতাশশো বাউন্ন টাকা হয়েছিলো সেটা কিন্তু আমাকে পাঠিয়ে দিয়েছে এখন অনেকে বলেন যে ভাই আসলে তারা প্রতারণা করে কি না তারা কিন্তু আপনাকে আগে টাকা পাঠায় দেখেন আপনাকে আগে টাকা পাঠাবে এরপর হচ্ছে আপনি তাদেরকে কনফার্ম করবেন যখন আপনি কনফার্ম করবেন তখন কিন্তু আপনার ডলারটা কাটবে তাছাড়া কিন্তু বাইনান্স থেকে আপনার ডলারটা কাটবে না দেখেন আমি এখন চলে আসলাম এখনও কিন্তু আমার সেই বাইশ ডলার বাইশ ডলারে রয়েছে এখন কথা হলো যেহেতু আমরা এটা সেল দিয়েছি তো সেই জন্য আমরা কী করবো এখান থেকে হ্যাঁ অবশ্যই ওইড্র অপশনে যাব ওইডো অপশনে যাওয়ার পর পি টুপিতে যাবো যাওয়ার পর এখান থেকে দেখতে পারবো এই যে আমাদের অর্ডারের অপশনটা কিন্তু রয়েছে ঠিক আছে এই যে আমি আপনাদের যদি একটু দাগ দিয়ে দেখাই এখান থেকে কিন্তু আমাদের এই যে অর্ডার অপশনটা রয়েছে ঠিক আছে এই অর্ডার অপশানে আমরা কি করব একটা ক্লিক করে দেবো এই অর্ডার অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের অর্ডার্সের যে ডিটেলস রয়েছে আমরা কতটা দিয়েছি থাকে সে আমাদের কত টাকা করে রেট দিয়েছে এবং কত টাকা পেয়েছে ঠিক আছে তো অবশ্যই এটা কিন্তু আমাদের কনফার্ম করে দিতে হবে অনেকে আসেন কি কর এটা কনফার্ম করার জন্য উপর ট্যাপ করবেন অনেক পণ্ডিত মহাতায় থাকতে পারেন যারা ভাববেন যে আসলে সে আমাদের টাকা পাঠিয়েছে তারা মানে তাকে আমরা কোনোভাবে ডলার পাঠাবো না এরকমটা যদি ভেবে থাকেন ঠিক আছে তাহলে আপনি ভুল করবেন কারণ আপনার এনআইডি কার্ড বা আপনি যেই ডকুমেন্ট দিয়ে এখানে ভেরিফিকেশন সম্পূর্ণ করেছিলেন বাইন্যান্সে সেই আইডির উপর করে আপনাকে কিন্তু সাইবার মামলা ঢুকিয়ে দিতে পারে আর এটা কিন্তু কত বড়ো ধরনের একটি মারাত্মক মামলা হবে সেটা আপনারা বুঝতেই পারছেন তো অবশ্যই আপনি কি করবেন আপনার ব্যালেন্সটা চেক করে নেবেন তো আমি আমার বিকাশ থেকে ব্যালেন্সটা চেক করে এরপর এখান থেকে কনফার্ম করছি ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বিকাশে কিন্তু টাকাটা চলে আসছে এবং আমি মেসেজটাও দেখেছি আমার কিন্তু টাকাটা চলে আসছে ঠিক আছে তো আপনারাও কী করবেন আপনাদের টাকাটা দেখে বুঝে এরপর কিন্তু অবশ্যই এখান থেকে কনফার্ম করে দেবেন কারণ ভাই কনফার্ম না করলে ওই যে বললাম যে মামলার ব্যাপারটা ওটা কিন্তু মাথায় রাখবেন কোনোভাবে এখানে প্রতারণা করার চেষ্টা করবেন না এরপর এখান থেকে পে রিসিভ পেমেন্ট রিসিভ ঠিক আছে আপনারা এই অপশনটা সিলেক্ট করে দেবেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিভ তো অবশ্যই কিন্তু এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন জাস্ট এখান থেকে আপনি তাকে একটা রেটিং দিয়ে দেবেন হ্যাঁ তো আপনি যদি টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের এটা দিয়ে দিবেন যে হ্যাঁ আপনি এত টাকা বুঝে পেয়েছেন আর যদি না পান তাহলে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফরম দ্য বায়ার তো আপনি বায়ার থেকে টাকা না পেলে অবশ্যই কিন্তু আপনারা এই উপরের এটা সিলেক্ট করে দেবেন আর যদি টাকা পেয়ে থাকেন তাহলে না পেলে দেবেন এটা আর পেলেতেই কিন্তু অবশ্যই নিচের এটা সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু টাকাটা পেয়েছি তো সেই জন্য আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে চাইলে আপনারা হচ্ছে আপনার কোনো রেটিং দিতে পারেন এরপর এখানে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখতে পারবেন আপনার ভেরিফিকেশন চাইবে অর্থাৎ আপনার এখানে যদি কোনো লক দেওয়া থাকে সেটা কিন্তু আপনাকে এখানে আনলক করতে বলবে কারণ আপনার ডলারটা কিন্তু তা না হলে বায়ার কোনোভাবে নিতে পারবে না অলরেডি কিন্তু আমাদের সাকসেসফুল হয়েছে ডলার কেটে নিয়েছে এবং আমরা এখান থেকে একটা রিভিউ দিতে পারি যাতে করে আমরা তার র্যাঙ্কিংটা বাড়ে কারণ সেলারটা আমাদের খুব সুন্দরভাবে দিয়েছে এই জন্য আমি একটা রেটিং দিয়ে দিলাম পজিটিভ সিলেক্ট করে ফার্স্ট ট্র্যানজাকশন এরপর এখান থেকে লেপ কমেন্টে দিয়ে দিলাম ওকে ওকে বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি আপনার কেমন লেগেছে জানি না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন সুন্দর একটি কমেন্ট করে দিবেন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান সেটা কিন্তু আপনার কমেন্টের মাধ্যমে মন্তব্য প্রকাশ করতে পারেন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটা ভিন্ন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ